সামনেই নির্বাচন আর নির্বাচনকে সামনে রেখে যুব সম্মেলন করলো বাধারঘাট যুব মোর্চা। বাধারঘাটের মাতৃপল্লী ইলা ভট্টাচার্য স্মৃতি সাংস্কৃতিক মিলনায়তনে হয় এদিন বিজেপি যুব সম্মেলন। সম্মেলনে ছিলেন বাধারঘাট এলাকার বিধায়িকা মিমি মজুমদার সহ একাধিক দলীয় নেতৃত্ব সহকর্মী সমর্থকরা। এদিন যুব সম্মেলন নিয়ে বিস্তারিত জানিয়েছেন এলাকার বিধায়িকা মিমি মজুমদার। 2023 আমরা সবাই সমবেত হয়েছি বাধারঘাট স্থিত মাতৃপল্লী কমিউনিটি হলে। এখানে আমাদের আজকে যুব সম্মেলন, বাধারঘাটের 71টি বুথের থেকে আগত বিভিন্ন যুব মোর্চার প্রতিনিধি এবং মণ্ডল যুব মোর্চার কমিটি থেকে শুরু করে আমরা আজকে ভারতীয় জনতা পার্টির সব কর্মসূচি নিয়ে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে এক তো সবাই সম্মিলিত হওয়া, বিভিন্নভাবে সাংগঠনিক যে সমীক্ষা আছে সেগুলো করা বা নিজেদের মধ্যে কথাবার্তা বলা, আরেকটা হচ্ছে গিয়ে 2023-এর আমাদের যে বিধানসভা আসন্ন বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচন সামনে রেখে আজকে এই যুব সম্মেলন আমরা করতে যাচ্ছি। নিজেদের কিভাবে পথ চলা বা বাধারঘাট বিধানসভা কেন্দ্রে আমরা কিভাবে আমরা সংগঠিত হয়ে কাজ করব, সেই নিয়েই আমরা মূলত আজকে এই সম্মেলন। একইভাবে এদিন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রতাপগড়েও যুব সম্মেলন করলো বিজেপি যুব মোর্চা। এদিন বনকুমারীর সমর স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয় যুব সম্মেলন। সম্মেলনে ছিলেন এলাকার বিধায়ক রেবতী মোহন দাস, ছিলেন দলে যুব মোর্চার রাজ্য সভাপতি নবাদল বণিক সহ একাধিক নেতাকর্মীরা। এদিন নবাদল বণিক বক্তব্য রাখতে গিয়ে বলেন, একমাত্র যুব সংগঠন বিজেপি যারা নতুন ভোটারদের সম্মান দিচ্ছে। যে নতুন ভোটারদেরকে এনে তাদেরকে সম্মাননার ব্যবস্থা করা সারা রাজ্যে প্রত্যেকটা মণ্ডলে মণ্ডলে করা হচ্ছে, সেটা অন্য কোনো রাজনৈতিক দলে নেই বা কি কোনো কমিউনিটি দলে। আজকে তারা আবার নতুন ভোটার যারা যুব ভাইয়েরা ভোটেরা যারা এসছে, আজকে থেকে যখন আমরা প্রথম 2008-এ আমি প্রথমবার ভোট দেই বা আমার যুব ভাইয়েরা যারা আছে 2008-এ যারা ভোট দিয়েছেন, 2013-এ যারা ভোট দিয়েছিলেন বা যারা 2003 সালে ভোট দিয়েছিলেন, আমাদের সামনে কোনো ইস্যু ছিল না। নির্বাচনে এগিয়ে আসতে দলকে বিভিন্নভাবে শক্তিশালী করার প্রয়াস চালিয়ে যাচ্ছে বিভিন্ন দল। রাজ্যের সব প্রান্তে চলছে বিজেপির দলীয় প্রচার কর্মসূচি, চলছে নব ভোটারদের সম্মান প্রদর্শনও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।